नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আচ্ছা, আজকে আমাদের নর্থ থানার আন্ডারে একটা এনডিপিএস একটা কেস হচ্ছে এবং কেসে আমাদের পাঁচজন আপাতত অ্যারেস্ট হয়েছে। এই পাঁচজন আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আর এই কেসে আমাদের যেটা রিকভারি আছে, গাঁজা রিকভারি আছে অ্যারাউন্ড 330 কিলো, 330 কেজির ওপর গাঁজা আমাদের রিকভারি আছে। আর এই কেস কানেকশানে দুটো গাড়ি ইউজ হয়েছিল, সেই গাড়ি দুটোকেও আমরা সিজ করেছি এবং এই গাড়ি দুটো এই কেসের সাথে ট্যাগ হচ্ছে। তো আজকে আমরা পাঁচজনকে ফরওয়ার্ড করছি এবং পাঁচজনের মধ্যে থেকে আমরা তিনজনকে রিমান্ডে নিচ্ছি ফর ফার্দার ইন্টারোগেশন, এবং সেখান থেকে আমরা চেষ্টা করছি আরও যারা যারা এই র্যাকেটে ইনভলভ আছে, লোকাল হোক বা বাইরের, তাদের নাম ঠিকানা ভেরিফাই করবো এবং সেখানে আমরা যে লিগাল অ্যাকশন নেওয়ার সেটা নেব। ঠিক আছে, তো এটা নর্থ থানার আন্ডারে কেসটা হয়েছে এবং যে পাঁচজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন লোকাল আছে আমাদের আসানসোলে, আর একজন আছে অন্ডাল থানার আন্ডারে, একজন কুলটি থানার আন্ডারে। এই তিনজন আমাদের এই জেলার আছে। একজন উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা আছে আর একজন আছে ইউপির। তো এটা একটা বড় সাকসেস আছে আমাদের যে লোকাল পুলিশে, এবং এটা অনেকগুলো ইউনিট এটার উপর কাজ করেছে এবং কাজ করে এই পুরো যে চেনটা আছে এটাকে আজকে বাস করতে পেরেছে। কালকে রাতে এটা হয়েছে, তো আজকে এরা ফরওয়ার্ড হবে। এদের এনএইচ আমাদের যে জুবিলি মোড়ের কাছে কাছেই ধরা পড়েছে, এনএইচের ওপরে। না, এটা সোর্স ইনফরমেশনে আমাদের এটা ইয়ে করা হয়, ট্র্যাপ করা হয়। কত টাকা হ্যাঁ, সেটা এখন ভেরিফাই করতে হবে যে ওদের মানে চ্যানেলটা কী ছিল। মানে যখন পুলিশ ইয়ে করে তখন একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে মানে মালটা ইয়ে তোলা হচ্ছিলো, আনলোডিং হচ্ছিলো, সেই টাইমে গিয়ে পুলিশ ন্যাপ করেছে। দাম তো এখন এটার ভ্যালুয়েশন করতে হবে, মোটামুটি 6,000-6,500 টাকা কিলো আছে। এবার আপনি মাল্টিপ্লাই করে দিন। আমাদের কাছে যেটুকু খবর আছে এটা একটা মানে বাইরের স্টেটের সাথে ইনভলভমেন্ট আছে এই র্যাকেটটার, এবং এই দুটো র্যাকেটের মধ্যেও কানেকশান আছে। জামুরিয়ার যে কেসটা কদিন আগে হয়েছে এবং আজকে যে নর্থ থানার যে কেসটা হলো, এই দুটো র্যাকেটের মধ্যেও কানেকশান আছে। এবং এই মানে দু একজন মেম্বার আছে যারা ওই গ্যাংয়ের সাথে কাজ করতো, তাদের মধ্যে মানে সাপ্লায়ার হিসাবে কেউ কাজ করতো। আমরা রিমান্ড পিরিয়ডটা দিচ্ছি আজকে কত দিন, 10 দিনের রিমান্ড পিরিয়ড দিচ্ছি। একটা পিক আপ ভ্যান আছে, আরেকটা ওই ছ চাকা আছে, বড় গাড়ি। তো গাড়ির যারা মালিক আছে তাদেরকেও, তাদেরও যারা রেজিস্টার্ড ওনার আছে তারাও এই কেসে ট্যাগ হচ্ছে। গাড়ির মালিকের নামটা আমি দাঁড়ান বলছি, না গাড়ির মালিকের যেটা আছে আমরা এখন ওটা ভেরিফাই করব, তো যেটা রেজিস্টার্ড ওনার বেরোবে সে কেসে যাবে। আর দুজন স্পট থেকে পালিয়ে গেছিলো, তো তাদেরকেও আমরা খোঁজ করছি। তার মধ্যে একজন ড্রাইভার আছে যে উড়িষ্যার বাসিন্দা আছে, তো সেও এফআইআর নেমড হয়েছে, বাট তাকে আমরা ধরতে পারিনি, পালিয়ে গেছে। তাকে আমরা চেষ্টা করবো ধরে নেওয়া। থোড়ায় আজ এনডিপিএস কে অন্দর আমি ফরওয়ার্ড হোঙ্গে কোর্ট মে, আর ইনমে সে তিন লোক রিমান্ড পে লিয়া যায়গা, আর লগভগ লগভগ 330 কিলো কে উপর গাঁজা রিকভারি হুয়া হ্যায় আর দো গাড়ি সিজ হুয়া হ্যায়। তো সবই ইস কেস মে যা রা হ্যায়, আর হাম লোক কোশিশ কর রহে হ্যায় কি আর ভি আগর লোক জুড়ে হুয়ে ইস গ্যাং কে সাথ, জো ইনকে উপর ভি হো সকতে হ্যায়, ইনকে নিচে ভি হো সকতে হ্যায়, ইয়ে পুরে নেটওয়ার্ক কো হাম লোক ডিটেক্ট করকে ইনকো লিগাল অ্যাকশন লেনে কে লিয়ে হাম লোক কোশিশ করেন গে। চ্যানেল অভি হাম লোক ইনকো রিমান্ড মে লেতে উসকে বাদ ইন্টারোগেট করকে পাতা চলেগা, হাম লোক কো জব মিলা তব ইয়ে এক গাড়ি সে দুসরে গাড়ি মে ইয়ে লোক মতলব সামান এক্সচেঞ্জ কর রহে থে। নেই, সোর্স থা, সোর্স ইনফরমেশন থা। হ্যাঁ, স্পট পে লগভগ 7 লোক থে, তো উসমে সে 5 লোক হাম লোক পকড় পায়ে, 2 লোক ভাগ গয়ে। ইয়ে লোক কহাঁ কহাঁ কে রহনে ওয়ালে হ্যায় সর? एक तीन तो इस जिला का है, एक नॉर्थ थाने के अंडर, एक कुल्टी, एक अंडाल, और एक
सोदपुर नॉर्थ 24 परगना के अंडर है, और एक है आपका यूपी, ये है आपका बलिया डिस्ट्रिक्ट का। ठीक है, ठीक।